তোমাদের নিজেদের মঙ্গলের জন্য যা কিছু নেককা লোকরে প্রেরণ করবে আল্লাহর কাছে তা তোমরা পাবে তদপেক্ষা উত্তম ও শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। দেখুন, কিছু লোক বলল আমার সাথে তর্কে, তাহাজ্জুদের নামাজ উপরে ফরজ করা হয়েছিল, আমাদের উপর নয়, কেবল তার জন্য ফরজ ছিল। আবার কেউ কেউ বললো এটা সুন্নত, কেউ কেউ বললো এটা নফল। তাইলে আল্লাহ তাআলা বারবার আসছে, সেটা নফল হয় কিভাবে? দুই তৃতীয়াংশ অনেকেই নামাজটা আদায় করছিল, দুই তৃতীয়াংশ এক তৃতীয়াংশ। তাহলে এখানে দেখুন এই জিনিসটা কি দাঁড়ায়, আমাদের সকলের জন্য ফরজ হলো এই দুই জিনিসটা। মুদাসির সুরা মুদাসির অর্থ বস্রাবৃত। হে বস্রাবৃত রসুল, উঠুন, সতর্ক করুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন, আর অধিক প্রতিদানের আশায় কাউকে দান করবেন না। এখন কথায় কথায় বলা হয় মহাপবিত্র আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা বলা হয়। এখানে বলা হচ্ছে কি, দেখুন বস্ত্র পবিত্র রাখুন, তাই তাকেও বলা হচ্ছে আপনার পোশাক পরিষ্কার রাখেন, জামা কাপড় পরিষ্কার করার জন্য বলা হচ্ছে, আর অধিক আশায় কাউকে, অধিক প্রতিদানের আশায় কাউকে কিছু দিবেন না, বড় কিছু পাওয়ার আশায় কাউকে কিছু দিতে আপনি যাবেন না। আর এখানে এই যে পোশাক পরিষ্কার রাখুন, বিভিন্ন মাজারে দেখা যাচ্ছে নোংরা কাপড় পরে নোংরা অবস্থায় ফকিরে কোরআন শরীফ খুলে দিয়ে, কোরআন শরীফ খুলে দিয়ে বসে রয়েছে, কিন্তু তাই নোংরা থাকা তাদেরকে আমরা পীর দরবেশ মানতেছি নোংরা। এখানে খোদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো তোমরা আপনার পোশাক রাখুন। সূরা কিয়ামা প্রলয় ঘটনা, তবু মানুষ চায় যে নিজের ভবিষ্যৎ জীবনেও পাপে লিপ্ত থাকে, সে প্রশ্ন করে কিয়ামত দিবস কবে আসবে। অতএব যখন চক্ষু বিস্ফোরিত এবং চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে, আর একত্র করা হবে সূর্য চন্দ্রকে, সেদিন মানুষ বলবে এখন কোথায় পালাই, বলা হবে না কোথাও আশ্রয়স্থল নাই, আপনার রবের কাছেই ঠাই আছে। বা প্রলয় ঘটনা সূরা কিয়ামা 5 নম্বর আয়াত থেকে আবার পড়ছি, তবু মানুষ চায় যে নিজের ভবিষ্যৎ জীবনে পাপে লিপ্ত থাকে, সে প্রশ্ন করে কিয়ামত দিবস কবে আসবে। অতএব যখন চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে এবং চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে, আর একত্র করা হবে সূর্য চন্দ্রকে, সেদিন মানুষ বলবে কোথায় পালাই, না কোথাও আশ্রয়স্থল নাই, আপনার রবের কাছেই সেদিন। সূর্য চন্দ্রকে এক করা হবে কিয়ামতের দিন, সূর্য চন্দ্রকে এক করা হবে, এটা কিন্তু একটা ভয়ানক ব্যাপার, কিন্তু এখানে বলা হলো কিয়ামত সম্পর্কে। সূরা তাহর কাল 25 নম্বর আয়াত থেকে পড়ছি, স্মরণ করুন আপনার রবের নাম সকাল সন্ধ্যায় এবং রাতের কিছু অংশে তার উদ্দেশ্যে সেজদা করুন এবং রাতের দীর্ঘ অংশ তার তসবিহ পাঠ করুন, নিশ্চয়ই এসব কাফেররা নিশ্চয়ই ভালোবাসে পার্থিব জীবনকে এবং তাদের পেছনে ফেলে রাখে এক কঠিন দিবসকে। আমি তাদেরকে সৃষ্টি করেছি, আমি তাদের গ্রন্থি সুদৃঢ় করেছি, আর যখন ইচ্ছা করব তখনই তাদের স্থলে তাদেরই নেয় মানুষ পরিবর্তন পারি। রাতের কিছু অংশে সেজদায় থাকুন এবং দীর্ঘ সময় তার তসবিহ পাঠ করুন। আল্লাহ তাআলা আরো একবার, তার মানে কি, তাহাজ্জুদের নামাজ পড়তে বলা হলো এবং রাত্রে জিকির করতে বলা হলো মধ্যরাত্রে, আমরা দেখি ঘুমাই কাটাই মধ্যরাত। এখন
মুহূর্তে আমরা রান্না বাড়া করে একা কার করি সেহরিতে, অথচ আমরা নামাজ না আমরা পড়ি না আমাদের মসজিদ থেকে হয় আপনার দুটো রাখার তাহাজ্জুদের নামাজ পড়তে, এ আল্লাহর হুকুম, এটা পালনের চেষ্টা করেন সেহরিতে এত দীর্ঘ সময় পালন না করে। বলা হয় সেহরি না করলে রোজা হবে না, তবে রোজা মাকরু বলে কোনো শব্দ কোরআনে নাই, রোজা হবে না সেহরি না করলে। আর সেহরি সময় দুই রাকাত নামাজ তাহাজ্জুদ পড়ার কি ক্ষতি আছে? কোরআনে কয়বার বলা হলো তাহাজ্জুদের কথা, সূরা মুরসালাত অর্থ প্রেরিত গণ, এখানে 8 নম্বর আয়াত থেকে পড়ছি, যখন নক্ষত্র সংকীর্ণ হয়ে পড়বে এবং যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে আর যখন ধূলার ন্যায় উঠবে, তখন সকল রসুলকে এক নির্দিষ্ট সময়ে সমবেত করা হবে। এসব বিষয় কোন দিবসে স্থগিত রাখা হয়েছে তোমার জানো কি? স্থগিত রাখা হয়েছে বিচার দিবসের জন্য। আপনি কি জানেন কেমন হবে সেই বিচার দিবস? সেদিন অবিশ্বাসীদের বড়ই সর্বনাশ হবে। আমি পূর্ববর্তীদেরকে কি ধ্বংস করি, পরবর্তীদেরকে তাদেরই অনুগামী করে দেব। আমি অপরাধীদের সাথে এইরূপই আচরণ করি। এই যে দেখুন, পর্বতসমূহ ধূলার ন্যায় উঠবে, নক্ষত্র জ্যোতিহীন হবে, আর কি বললেন আল্লাহ? সকল রসুলকে এক নির্দিষ্ট সময় সমবেত করা হবে, অর্থাৎ সাক্ষীর জন্যে রসুলদের সমবেত করা হবে। বলা হয়েছে যে সব নবীরা নাফসি নাফসি বলবে আর শেষ নবী উন্নতি উন্নতি বলবে, এরকম কোন কথা কেউ। তাহলে যারা এগুলো বলছে আল্লাহর সাথে নফরমানি করছে এবং মানুষকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাচ্ছে। কারণ কোরআনের বিপরীত কথা বলার অর্থই হলো জাহান্নামের শাস্তি, যেটা আল্লাহ বলেছেন, এবং এই বাণী কোরআনের সমতুল্য কোন পৃথিবীর কোনো কিছু হতে পারে না। সূরা বেষ্টিত হওয়া 15 নম্বর আয়াত থেকে আমি পড়ছি, আমি কসম করছি সেসব নক্ষত্রের যা পশ্চাতে সরে যায়, যা চলতে থাকে ও আত্মগোপন করে, আর রাতের যা গমন উদ্যম হয়, ভোরের যখন তা আবির্ভূত হয়, নিশ্চয়ই এ কোরআন সম্মানিত বার্তাবাহক ফেরেশতার আনিত বাণী, যে ফেরেশতা শক্তিশালী, আরশের অধিপতির কাছে মর্যাদাবান, যাকে সেথায় মান্য, যিনি বিশ্বাস ভাজন। তাহলে দেখুন, নক্ষত্রের কথা বলা হচ্ছে কি, যেসব নক্ষত্র পশ্চাতে সরে যায় আত্মগোপন করে, আকাশে যে নক্ষত্রগুলো চলমান আছে, প্রতিটা নক্ষত্র গ্রহ নক্ষত্র চলছে, সেই কথাটা কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন এখানে, যেটা আজকের বিজ্ঞানে আমরা, অথচ আল্লাহ তাআলা আগেই বললেন ঘুরছে, তাদের কসম দিলেন আর কি বললেন, এ কোরআন সম্মানিত বার্তাবাহক ফেরেশতার আনিত বাণী, সে এক শক্তিশালী ফেরেশতা, আরশের অধিপতির কাছে মর্যাদাবান, যাকে সে তাই মান্য করা হয়, যিনি বিশ্বাস ভাজন। জিব্রাইল আলাইহিস সালামকে সম্মান আল্লাহ তাআলা দিলেন, যে আরশের অধিপতি বিরাট সম্মানিত, অন্যদের কাছেও মহিমান্বিত, সেই জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে তিনি কোরআন পাঠিয়েছেন। কাজেই এই বাণী কতটুকু গুরুত্বপূর্ণ, যদি এটা আমরা না মানি তাহলে কি হবে, এটা একবার ভাবুন। সূরা ইনফিতার বিদীর্ণ হওয়া অর্থ বিদীর্ণ হওয়া, আপনি জানেন কি বিচার দিবস কি? পুনরায় বলছি, আপনি কি জানেন সেই বিচার দিবস কিরকম? সেদিন এমন হবে যে কেউ উপকার করতে পারবে না, এবং সেদিন সব কর্তৃত্ব আল্লাহর। কথাটা কেন আমি বললাম, একটা আমার কাকে বলা হলো, আমাদের শ্রেষ্ঠ বিমান, আপনি জানেন বিচার দিবস কি? সেদিন কেউ কারো উপকার করতে পারে, সেদিন সব কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহ। তাইলে এখানে বলা হতে হয় যে তার সুপারিশ ছাড়া কেউ নাকি ভেস্তে যাবে না, তিনি নাকি সুপারিশ করবেন তারপরে সবাই ভেস্তে যাবে,
আবার এক মহবিল দুজনে নিয়ে যাওয়ার সময় তিনি ডাক দিয়ে বলবেন, দাঁড়াও। তিনি পকেট থেকে একটা কাগজ বের করে আমলনামায় দিবেন, সেইখানে তার ভারী হয়ে যাবে, বলবেন নিয়ে যাও। তাহলে এখানে বললেন কি, আল্লাহ তাআলা স্বর্গ সেদিন কর্তৃত্ব এক আল্লাহর হবে। কোথায় লেখা, পকেট থেকে কাগজ বের করে দিবেন, বা তিনি সুপারিশ না করলে কেউ ভেস্তে যেতে পারবে না। আমি কোরআন থেকে আপনাদের বলছি, মানুষের বানানো কোনো বই, আমি কোরআনের আয়াত আপনাদের কাছে তুলে ধরছি যেটা আল্লাহ পাকের দেওয়া দলিল, আর কিছু নয়। এবং আপনাদের কাছে এই 30 আপনি কোরআন মানতে যান, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত বলা পূর্ববর্তী কিতাব, পূর্ববর্তী কিতাব তাওরাত, জাবুর, ইঞ্জিল, অজিফা, এগুলোর দিকে দেখো কোথাও বলা হয়েছে হাদিস নামক কোনো জিনিসের অস্তিত্ব। থেকে প্রমাণ দেখালাম আমি যে হাদিস যে দেখি শেষ কবি মোহাম্মদ সাল্লাল্লাহু বাণী দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, তার উপরে ফরজ করা হয়েছে কোরআন। এই যে দেখুন, শিয়ারাও মুসলিম বলা হয়। শিয়া কিভাবে এলো, কোরআনের মোতাবেক শিয়ারা যা করছে, সেই যে তাজিয়া নিয়ে যাওয়া, মানুষের জন্য মাতম করা, ইহাই হোসেন করা, এগুলো কোনটা কোরআন অনুযায়ী তারা করছে? জন্ম নিল কবে, আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের বহু পরে এই জাতিটা জন্ম নিল, আলাদা একটা জিনিস তৈরি হলো। আমাদের মনে রাখতে হবে, শিখ ধর্ম যেটা, ধর্মের প্রবর্তক ছিলেন একজন মুসলমান, এবং আকবর তিনিও একটা ধর্ম বের করছিলেন দিনে এলাহি নামে। অর্থাৎ মুসলমানরাই নিজের ধর্মকে আরেক দিকে বিকৃত করে আরেক দিকে নিয়ে যাচ্ছে। কোরআনের উপর না থাকার জন্যই এই শিয়া জন্ম নিয়েছে, কোরআনের উপর না থাকার জন্যই এই যে শিখ জাতি ধর্ম এটাকে জন্ম দিয়েছে মুসলমানরাই। এবং আকবরও এরকম একটি ধর্ম বানিয়ে ফেলেছিলেন, সম্রাট আকবর। যদি আমরা থাকতাম তাহলে এই কথাগুলো আসতো না। কবরের আজাব বলে কোনো কথা এই কোরআন শরীফে কোথাও লেখা নাই। কবরের আজাব, কবরে সওয়াল জবাব হবে, কবরে কোরআন শরীফে বা পূর্ববর্তী কিতাবে পাই নাই। তাহলে এগুলো কোত্থেকে এলো? সোজাসুজি বলে দিবে হাদিস বলেছেন কি, তিনি নিজের মতো বানিয়ে কথা বললে তার হৃৎপিণ্ডে শিরা কেটে দিবেন, নিজের থেকে বানিয়ে কথা বললে। তাহলে তিনি হাদিস তিনি দিলেন কোথা থেকে? এবং এইটা নিয়ে আরো কিছু মজার কথা আছে। একদল লোকের মধ্যে নাকি মন্ত্রী নবীর ফেরেস্তা জিজ্ঞাসাবাদ করতে এসেছিল, হযরত জিলানী সাহেব নাকি সেই ফেরেস্তা দেখেছিলেন, তা জিলানী সাহেব কবরের মধ্যে কি করলেন, মানুষ জন্ম কেমন করে? প্রথম কথাই তো হলো কবরের এরকম কোনো জিজ্ঞাসাবাদের ব্যাপারই নাই, তারপরে কবরের মধ্যে কি হলো সেটা কি করে যায়। আরেকটা জিনিস সবচেয়ে বেশি একজন নবীকে নিয়েই আমরা সবসময় তালে থাকি, অথচ আল্লাহ তাআলা সকল নবীকে সমান সম্মান দিতে বলেছেন। আমি আগেও একবার বলেছিলাম, আমাদের সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এক ঘটনায় বললেন, আমরা এক আল্লাহ এক নবীতে বিশ্বাস করি, এবং সবাই খুব হাততালি দিয়ে দিল, এটা ইসলাম বিরোধী কথা, এক আল্লাহ এক নবীতে। আমি ইসলামিক অনুষ্ঠান টিভিতে দেখেছি, বলছেন বিশাল মৌলানারা বলছেন এক আল্লাহ এক নবীতে বিশ্বাস, আল্লাহ বলেছেন সকল নবীকে সমান ইয়ে করে, এক আল্লাহ এক নবী কোথায় বলেছেন? আর আমাদের পৃথিবীর মতো আরো যে 7টা পৃথিবী আছে সেটা কোরআনে বলা আছে, সেখানেও আল্লাহর হুকুম ইয়ে করা হয়, মান্য হচ্ছে, সেখানেও ইয়ে হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন কোন মূর্তি বানিয়ে তার সামনে সেজদা করো না, কোন জিনিস বানিয়ে তার সামনে সেজদা করো না। আমরা মাজারে গিয়ে যে মুসলমানরাই সবচেয়ে বেশি সেজদা করি, খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে গিয়ে প্রায় সকলেই সেজদা করে। তাহলে একটি মূর্তির সামনে সেজদা করা আর কবরে সেজদা করা দুটোই তো মাটি দিয়ে বানানো, পার্থক্য রইল কোথায়?
সেখানে আল্লাহকে মেলে অন্যকে সেজদা করাটা, কিন্তু সেখানে গিয়ে সেজদা করা সেবং হাত পেতে চাওয়া আল্লাহকে ফেলে দিয়ে সেটাই হলো শিরক। কিন্তু আমি বলছি না খাজা মঈনুদ্দিন চিশতি খারাপ লোক ছিলেন বা জিলানি সাহেব খারাপ লোক ছিলেন, তারা পুণ্যবান লোক, কতটুকু পুণ্যবান সে আল্লাহ বিচার করবেন, তারা ভালো মানুষ ছিলেন, কিন্তু তাদেরকে আল্লাহকে ফেলে তাদের কাছে গিয়ে নত হওয়াটাই আমার কাছে অবজেকশন। ওই জায়গায় আমার কথাটা ওই জায়গায়, তোমরা ওখানে অর্থ আল্লাহকে মিলে তাদেরকে সেজদা করা নয়, তাদেরকে পুজিয়ে দেওয়া না। কোরআনে লেখা আছে আল্লাহর নাম ব্যতীত আমি যদি পশু জবাই দেওয়া হয় সেই গোশ হারাম হবে। বিভিন্ন মহফিল হয়, বার্ষিক সিন্নি হয় পীরে, আমি দেখেছি বিসমিল্লাহ রহমান রহিম না বলে সেই পীরের নামে ছুরি চালানো হচ্ছে পশুর গলায়। তাহলে কোরআন মোতাবেক সেটা হারাম হয়ে যাচ্ছে। আমি দেখছি না কোন পীর সাহেবকে, আমি এই পর্যন্ত দেখি না শুনি নাই, তাদের অনুসারীদের বলছে তোমরা মেনে চলো, আল্লাহর কালাম মানো, আল্লাহর কালামের উপরে চলো, এই কথাটা কেউ বলছে শুনলাম না। তারা নিজস্ব একটা তরিকা, নিজস্ব একটা পথ বানিয়ে নিচ্ছে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন বিধান মাত্র তিনি, আর কেউ বিধান দিতে পারবে না। তাহলে এক একজন পীর এক একটা বিধান দিয়ে দিলেন। এরপরে দেখুন আত্মীয় স্বজনের ব্যাপারে বলা হয়েছে, প্রতিবেশীর ব্যাপারে বলা হয়েছে, তাদের সাহায্য করো, তাদের সাথে সহযোগিতা, সামাজিক বন্ধন। আল্লাহ তাআলা বলেছেন ভালোবাসা সামাজিক বন্ধনে আত্মীয় এবং প্রতিবেশীরা রাখো। আমাদেরকে এই যে সেদিন একজন বলল পুরুষ লোকের চেহারা দেখলে উঁচু ভেঙে যায়, আরেকজন বলল ভাসুরের সামনে যাওয়া গুনার কাজ, পুরুষ লোককে দেখলে ইয়ে হয়ে যায়, তাইলে প্রতিবেশী আত্মীয় এরা কি পুরুষ মহিলা? আমাদেরকে বলা আল্লাহ তাআলা বলেছেন মানুষে মানুষে ভালোবাসা, আত্মীয় প্রতিবেশীকে ভালোবাসা। আল্লাহ তাআলা বলেছেন নোংরা অশালীন জিনিস এগুলো হলো শয়তানের কাজ, এগুলো আমরা ভালোবাসবো, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। মানুষে মানুষে ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, এভাবেই তো এগিয়ে যাবে। যখন আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন কি নারী পুরুষ সকলে একত্রিত হয়ে তার সহযোগিতা করে নাই? তখন একত্রে মিলে সবাই হাতে হাত রেখে কাজ করেছে, সেই ভালোবাসা এগিয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশে এখনো নারী পুরুষ একসাথে নামাজ পড়ে। আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নারী পুরুষ একসাথে নামাজ পড়তো, আল্লাহর ঘর কাবা শরীফে একসাথে ছেলে মেয়ে নামাজ। তাহলে আমরা যদি কোরআনি মানি এবং সুন্নতের পেছনে এত বেশি কোরবানি হই, তাহলে কেন আমরা নারী পুরুষ একসাথে নামাজ পড়ি না? নামাজ না পড়লে কি কি গুনাহ হবে তার সম্বন্ধে বহু বই খাতা বের করা হয়েছে। তাহলে আমাদের অধীনে যে নারীরা আছে, পুরুষের অধীনে নারীরা আছে, তাদের নামাজ পড়ার ব্যবস্থা করা, তাহলে মসজিদে আমরা নামাজ পড়তে দেই না মহিলাদের, কর্মস্থলে মহিলাদের নামাজের ব্যবস্থা করি না কেন? এই জায়গাগুলোয় কেন আমরা খেয়ালটা করি না কেন? কবরস্থানে যাওয়ার নারীদের জন্য না যায়, আজিমপুর ঢাকার আজিমপুর কবরস্থানে দেখেছি, আরো বিভিন্ন জায়গায় আমি দেখেছি, কবরস্থানে যাওয়া নারীদের জন্য না যায়। কোথায় এই যে আল্লাহ তাআলা কোন জায়গায় বলেছেন কোরআনে যে মহিলারা কবরস্থানে যেতে পারবে না, কবরস্থানে যাওয়া মহিলাদের জন্য না যায়, যে কোন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন? তারা কোত্থেকে বানালো এই জিনিসটা কবরস্থানে যাওয়া যাবে না? তাহলে মহিলাদেরকে কি কবর দেওয়া হয় না, ভাসানো হয়, মহিলাদের কবর দেওয়া হয় না নাকি? আমার কথা হলো আল্লাহ তাআলা বলেছেন কি নাকি আল্লাহ তাআলা ভুলে গেছেন? যিনি মহাবিশ্ব করেছেন, সাত আসমান সাত জমিন বানিয়েছেন যিনি, তিনি ভুলে গেছেন তাই মানুষ তাকে শিক্ষা দিবে? তারপরে একদল মৌলানা সাহেবরা মিলে সিদ্ধান্ত নিলেন যে যারা যারা শেষ নবীকে দেখেছে তারা সবাই রাজি আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাদের উপর রাজি খুশি, তাদের উপর রহমত বর্ষণ করবেন, তাদের উপর রাজি খুশি হবেন না, আরে বিচার করবেন কি আমাদের মাঠে আল্লাহ তাআলা।
তিনি তাকে কাছে কি সার্টিফিকেট দিবেন এখান থেকে আপনি এর উপর রাজি খুশি হবেন এর উপর হবেন না, এটা আল্লাহর সাথে বিয়াদবি হয়ে যায় এই জিনিসটা। সাহাবাদেরও তো আমলনামা আছে, প্রত্যেকে কে কি করেছে সে হিসেব আছে আল্লাহ তালার কাছে। আল্লাহ তালা কার উপর রাজি, যেখানে তার নবী স্ত্রীদেরকে আল্লাহ তালা দুবার ধমক দিলেন কঠোর ভাবে যে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, সাবধান করে দিলেন। সাহাবা তো বহু দূরের কথা। তাহলে মুসলমানদের মধ্যে নিকৃষ্টতম একজন এজিদ, এজিদ তো মুসলমানই ছিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন তার চাচা আবু জাহেলের গৃহে। তাহলে তিনি যেই জায়গায় জন্ম নিলেন সেই আবু জাহেল তো কাফেরদের সর্দার ছিল একজন ভয়ঙ্কর, তাহলে তিনিও তো তাকে দেখেছেন, তাহলে তার ঘরে জন্ম নিয়েছে, তাহলে তাকেও রাদি আল্লাহ দিতে হবে। আরেকটা জিনিস হলো নাম নিয়ে অনেক সমস্যা করা হয়, নামের অর্থ আরবি নাম না রাখলে যে মুসলমান হতে পারবে না। আমার নামটা নিয়েও অনেক সমস্যা করা হয়, অনেকে বলে আমি হিন্দু খ্রিস্টান নানান রকমের কথা। এখন আল্লাহ তাআলাই বলেছেন বেহেশতিদের প্রতি আল্লাহ সুবাসিস, তিনি কি মুসলমান হবার পূর্বে তিনি আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার নিয়ে বেরিয়েছিলেন, তারপর তিনি যখন মুসলমান তখন কি তিনি তার নাম পরিবর্তন করেছেন? মহাবীর খালিদ যে তার আক্রমণে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো আহত, গুরুতর আহত হয়েছিলেন, তিনি যখন মুসলমান হলেন তিনি কি তার নাম পরিবর্তন করেছিলেন? তাহলে নামের অর্থটা সৌন্দর্যটা ফেলে দিয়ে আরবিক ভাষায় নাম রাখলেই মুসা শব্দের অর্থ হল হযরত মুসা আলাইহিস সালামের নামে মুসা শব্দ টানিয়া তোলা। নবীর নামে নাম রাখাটা অসুবিধা নাই, কিন্তু মুসা শব্দের অর্থ তো হল টানিয়া তোলা। আমরা কোরআনের সুরা ইয়াসিন নামটা আমরা রাখি ইয়াসিন সুরার নাম অনুসারে। ইয়াসিন শব্দের অর্থ হইল নিরাশ, নিরাশ তাহলে নিরাশ তিরাশ আমরা যদি নাম রাখি। তারপরে এখানে তো মাকড়সা মৌমাছি নামের সুরা আছে, তালা সুরা আছে, তাহলে এভাবে অর্থটা বুঝতে হবে আমাদেরকে। সবচেয়ে বড় সুরা হল আমাদের কোরআন শরীফের সবচেয়ে বড় সুরা হল বাকারা, 40 রুকু। বাকারা শব্দের অর্থ তো হল গাভী। তরফ থেকে আপনাদেরকে দেখালাম কোরআন শরীফের সম্পূর্ণটা কোন সত্যের মধ্যে আমরা আছি এবং আল্লাহর কোরআনের ছেড়ে দিয়ে আমরা অন্ধকারের দিকে যাচ্ছি। এখন বিজ্ঞানময় আল্লাহর কতগুলো কুদরত দেখুন, এটা পৃথিবী পানিও নিচের দিকে পড়ে যাচ্ছে না, এখান দিয়ে জাহাজ যাচ্ছে লোকজন যাচ্ছে, অথচ কেউ পড়ে যাচ্ছে না মহাশূন্যে। এক বায়ুমণ্ডলের এবং মাধ্যাকর্ষণের বিশেষ শক্তির দ্বারা সব কিছু আটকানো আছে, পৃথিবী প্রচণ্ড গতিতে, অথচ এখান থেকে এক ফোঁটা পানিও নিচে পড়ছে না। এক আশ্চর্য কুদরতে আছে এই পৃথিবী। এটাকে নিয়ে এই সৃষ্টি নিয়ে আমরা চিন্তা না করি তাহলে সেটা আমাদের বড়ই দুর্ভাগ্য, এক ফোঁটা পানিও পড়ছে না। আরেকটা জিনিস দেখুন, কোরআন শরীফে আপনারা দেখলেন ছয় দিনে আল্লাহ তাআলা মহাবিশ্ব করেছেন, তারপর আরশের উপর সমাহীন হলেন। এটা কোরআন শুধু নয়, বাইবেলেরও কথা। এখানে আর্টের মধ্যে আমি দেখালাম চারজন ফেরেশতা আল্লাহর আরশ বহন করছে, এটা আল্লাহর আরশ সের একটা জাস্ট একটা প্রতীক আমি বুঝাবার জন্য দেখাচ্ছি। আল্লাহর আরশের এক ক্ষুদ্রতম অংশে মহাবিশ্ব, বাইবেলের কথা অনুযায়ী মহাবিশ্ব প্রথমে ছিল জড়পিণ্ড অবস্থায়, তারপরে আল্লাহ তাআলা যখন তাকালেন গোলে পানি হলো,
পানি থেকে ধোঁয়া, ধোঁয়া থেকে সাত আসমান সাত জমিন সৃষ্টি হলো। বিগ ব্যাং বিস্ফোরণের কথা আমরা বিজ্ঞানীরাও স্বীকার করি। আজ থেকে 24,000 কোটি বছর আগে বিগ ব্যাং হয়েছিল। দেখুন, মহাবিশ্ব প্রথমে ছিল জড়পিণ্ড, মহান আরশের সামান্য এক বিন্দুর মধ্যে সেটা ছিল। জড়পিণ্ডটা কেমন ছিল? ঠিক একটা ডিমের মতো। এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস জমে বরফ হয় এবং শুকনা বরফে পরিণত হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সব মিলিয়ে একটা ডিমের মতন, ঠিক মানুষের গর্ভের মধ্যে প্রথম যখন নারী গর্ভে বীর্য করে তখনও ঠিক সেটা ডিমের আকৃতি হয়ে থাকে। 25,000 বছর আগে এরকম জড়পিণ্ড ছিল। 24,000 বছর আগে বিগ ব্যাং বলা হয়, যেটা আল্লাহ তাআলা কুদরতি দৃষ্টিতে তাকানোর পর গলে পানি হয়ে গেল। ঠিক 40 দিন পর এখানে গর্ভের মধ্যে রক্ত সঞ্চালিত হয়। 4,000 কোটি বছর পরে একদিন, 4,000 কোটি বছরে একদিন অর্থাৎ পরের দিন আল্লাহ তাআলা আবার তাকালেন, ধোঁয়া হয়ে গেল। ঠিক 40 দিন পরে এই রক্তটি হালকা গুড়া মাংসে পরিণত হলো মানব দেহের মধ্যে, 40 দিন এবং 4,000 কোটি বছর। এরপরে ঘূর্ণমান আরো 4,000 গ্যালাক্সি বা ছায়াপথ সৃষ্টি হওয়া শুরু হলো। আর তখন 48 দিন পর মানব দেহের এই গুড়া মাংসগুলো একটি হাড়ে রূপান্তরিত হলো। আরো 4,000 কোটি বছর পরে গ্যালাক্সির ভিতরে নক্ষত্রগুলো সৃষ্টি হওয়া শুরু হলো এবং মানব দেহের মধ্যে হাড়ের উপরে জন্মালো মাংস। আরো 4,000 কোটি বছর পরে সৌরজগতে সূর্যের জন্ম হতে লাগলো এবং এই হাড়ের উপরে মাংস এবং মাংসের উপরে হাত পা চোখ মুখ চিহ্ন ফুটে উঠতে লাগলো। এরপরে 4,000 কোটি বছর পরে পৃথিবীতে প্রাণের পৃথিবীর সৃষ্টি শুরু হলো এবং মানব দেহ পূর্ণাকৃতি লাভ করলো। উল্কাপাত পৃথিবীতে প্রাণের সঞ্চালন হলো এবং নারী গর্ভের মধ্যে সন্তানের দেহের রূপ প্রবেশ করলো। 4 দিন এবং সেই সাথে 40 দিন, 4,000 40 দিন, আল্লাহ তাআলা 6 দিন, 6 দিনে এই মহাবিশ্ব তিনি করলেন। এই যে 1, 2, 3, 4, 5, 6 আল্লাহ তাআলা বললেন মহাবিশ্ব, তার সাথে সামঞ্জস্য রেখে 40 দিন অন্তর অন্তর মানব দেহের যে পরিবর্তন হলো, এই মহাবিশ্ব সৃষ্টি এবং মানব দেহ দুটোই একই সাথে সম্পর্কিত রইল। আমরা মনে করি এই আমরা জন্মেছি এবং মরব, জন্ম এক মৃত্যু, ভুল। আমরা কিন্তু পার করে এখানে এসেছি, সামনে আছে অনেক জন্ম। না, এটা কোনো হিন্দু ধর্মের কথা নয়, হিন্দু ধর্মের কথা নয়, এটা আমি বলছি হিন্দু ধর্ম গীতাতেও ঠিক এরকম কথা বলা আছে, কিন্তু সেটা কোরআন শরীফে কিভাবে দেওয়া আছে দেখুন। অতঃপর আমি আল্লাহ আলাইহিসসালামের পিঠ থেকে তার সকল আওলাদকে বাহির করিলাম এবং আমি তোমাদের সকলের থেকে অঙ্গীকার নিলাম। আদম আলাইহিসসালামের পিঠ থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা বের করলেন, বের করে আল্লাহ পাক অঙ্গীকার নিলেন আমি কি তোমাদের রব। পৃথিবীর সকল মানুষের থেকে আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিলেন। কোন এক জায়গায় এই ইউগুলোকে রেডি রেখেছিলেন, তারপর পিঠ থেকে বের করে সকলের থেকে এগিয়ে নিলেন, অঙ্গীকার নিলেন। আমরা আগে একবার জন্মেছিলাম,
যে আমরা আল্লাহর আনুগত্য করেছি, তারপরে আবার সেখানে পিঠে গিয়ে চললেন। এরপরে দেখুন, তোমাদেরকে কিছুকাল পিতৃগর্ভে রাখলাম, অতপর মাতৃগর্ভে আকৃতি নির্মাণ করলাম, এবং পিতৃগর্ভে থেকে মায়ের গর্ভে নেওয়া হলো। পিতৃগর্ভে আমাদের পিতৃগর্ভ থেকে যদি যেই বীজটা, সেই বীজটা মাতৃগর্ভে প্রবেশ করানো হলো, তারপরে মাতৃগর্ভেই আকৃতি গঠন রূপ ফোকা হলো, তখন একটা জন্ম আসলো। কিন্তু অথচ আসল জন্মটা পিতার শরীরেই ছিল, সেখান থেকে